আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ছেলে শিশুর আনকমন 20টি ইসলামী নাম। সন্তান জন্ম নেওয়ার পর পিতামাতার প্রথম কাজ হলো সন্তানের ইসলামী শরিয়া অনুযায়ী নাম রাখা। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ কিয়ামতের ময়দানে সকলের নাম ধরে ডাকা হবে। যদি অবৈধ ও শিরকি নাম হয় তাহলে লজ্জিত হতে হবে সকলের মাঝে। তাই আমরা সকলে চেষ্টা করব সন্তানের ইসলামী নাম রাখা। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আবরার হাসান অর্থ ন্যায়বান উত্তম, আসিফ রায়হান অর্থ সুযোগ্য ভাগ্যবান, আসেম অর্থ সত্যবাদী, আনসার অর্থ সাহায্যকারী, আরিব অর্থ জ্ঞানী, নাজিমুদ্দিন অর্থ ইসলামের তত্ত্বাবধায়ক, সাকিব হাসান অর্থ সুন্দর ধৈর্যশীল, আলতাফ হুসাইন অর্থ সুন্দর অনুগ্রহ, হাসিন আরমান অর্থ সুন্দর ইচ্ছা, তাসকিন অর্থ প্রশান্তি, আমান অর্থ নিরাপদ, ইয়ামিন অর্থ সফলতা, কাতেব অর্থ লেখক, ওয়াহিদ অর্থ একক, এজাজ অর্থ সম্মান, সামিন ইয়াসার অর্থ মূল্যবান সম্পদ, আয়াতুল্লাহ অর্থ আল্লাহর নিদর্শন, আসাদুল্লাহ অর্থ আল্লাহর দিনের সিংহ, মুনাওয়ার অর্থ প্রদীপ্ত, মুবারক অর্থ শুভ। তো বন্ধুরা, আশা করি এই নামগুলো ছেলে শিশুর নাম রাখার পক্ষে খুবই ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সকলকে শেয়ার করুন।